नमस्कार आपलके साइसे ताजिबुर टेक्नोलॉजी यूट्यूब चैनल प्रिय दर्शकসকল আজি খন রাজ্য লগতে আন্তৰাষ্ট্ৰীয় বহুকেটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আপোনালোকৰ বাবে লৈ আহিছো এই খবৰ কেইটা আপোনালোকৰ বাবে বহুতে গুৰুত্বপূৰ্ণ গটিকে ভিডিওটো প্ৰথমৰ পৰা শেষলৈকে চাই থাকক আৰু যদি চেনেলটো নতুন কৈছে চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষতে বেল আইকনটো প্ৰেছ কৰিব আৰু ভিডিওটো এতিয়ালৈকে যদি লাইক কৰা নাই লাইক কৰি আমাক উৎসাহিত কৰে যেন আজিৰ খন যে প্ৰথমতে বহুতে গুৰুত্বপূৰ্ণ এটা খবৰ উলাই আহিছে প্ৰথম খবৰ হৈছে বহিৰাজ্য যাত্ৰীক বিমানত উঠাৰ পূৰ্বে কোভিড টেষ্ট কৰাৰ আহ্বান জনাইছে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই বহিৰাজ্যৰ যাত্ৰীক বিমানত উঠাৰ পূৰ্বে কোভিড টেষ্ট কৰাৰ আহ্বান মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই টুইটাৰ যোগে যাত্ৰীসকলক এই আহ্বান কৰে দত্ত শৰ্মাই বুধবাৰে লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ বিমানবন্দৰত কেৱল ৰেপিড এণ্টিজেন টেষ্টত 62গৰাকী যাত্ৰী কোভিডত আক্ৰান্ত হোৱাৰ পিছতে এই আহ্বান মন্ত্ৰীগৰাকীৰ RTPCR 8 সংখ্যা বৃদ্ধি পাব বুলি আশংকা প্রকাশ করা হয়েছে মন্ত্রীগী সেয়ে যাত্রীসকলক বিমানত উঠার পূর্বে করোনা পরীক্ষা করে অহার আহ্বান জানিয়েছে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লগতে কোভিডর সকল নীতি নিয়ম মানি চলি অনুরোধ জানিয়েছে মন্ত্রীগিয়ে ইফালে নগাঁও 300 লোকর দেহত ধরা পড়েছে সক্রিয় করোনা ভাইরাস বুধবার 73জনের দেহত ধরা পড়েছে অবস্থিতি মহামারী কোভিড 19 দ্বিতীয়টো লহরে নগাঁও জেলাত ক্রমান্বয়ে ভয়াবহ রূপ ধারণ করা পরিলক্ষিত হয়েছে দৈনিক জেলাখনে বিভিন্ন প্রান্তত কোভিড 19 আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে আজিও জেলাখনত 73গৰাকী লোক কোভিড 19 আক্রান্ত হয়েছে বুধবারে জেলাখনের বিভিন্ন প্রান্তত স্বাস্থ্য বিভাগে 3631গৰাকী RAT টেস্ট আৰু 91গৰাকী RTPCR টেস্ট কৰিছিল ইয়াৰ ভিতৰত 73গৰাকী লোকৰ দেহত ধৰা পৰিছে অৱস্থিতি ইয়াৰ এগৰাকী নগাঁও ভোগেশ্বৰী ফুকনজনী অসামৰিক চিকিৎসালয় কোভিড হাস্পাতালত ভৰ্তি কৰা হৈছে আন 72জনক নিজ নিজ গৃহতে আছুতীয়াভাৱে পৰ্যবেক্ষণ ৰখাৰ ব্যৱস্থা কৰিছে এই পৰ্যন্ত জিলাখনত কোভিড 19 দ্বিতীয় লহৰত 383গৰাকী লোক আক্ৰান্ত হৈছে যদিও আজি তাৰিখত নগাঁও জিলাত 300টা সক্ৰিয় কৰোনা কেছ আছে ইপিনে নগাঁও চহৰৰ সমীপৱৰ্তী বহমপুৰত থকা নৱম অসম আৰক্ষী বাহিনী মুখ্য কাৰ্যালয়ত এজন আৰক্ষী যোৱাৰ লগতে তেওঁ পৰিয়ালটো কোভিড 19 আক্ৰান্ত হোৱাৰ সমগ্ৰ বাহিনীটোৰ আভ্যন্তৰীণ আতংকৰ সৃষ্টি হয় ঘটনাৰ সন্দৰ্ভত জানিব পৰা মতে আৰক্ষী জোৱানগৰাকী পৰিয়ালসহ কিছুদিন পূৰ্বে চিকিৎসাজনিত কাৰণত বিহাৰৰ পাটনালৈ গৈছিল পাটনাত চিকিৎসা সেৱা গ্ৰহণ কৰি মঙলবাৰে নিশা প্ৰায় 2 বজাত বহমপুৰ নৱম অসম আৰক্ষী বাহিনীৰ চৰকাৰী আৱাসত পৰিয়ালসহ উপস্থিত হৈছিল বাধ্যতামূলক কৰিছে বহিৰাজ্যৰ পৰা আহিলে কোভিড নিগেটিভ হ'লেও 7 দিনৰ বাবে হ'ব লাগিব হোম কোৱাৰেণ্টাইন বহিৰাজ্যৰ পৰা অহা লোকৰ বাবে বাধ্যতামূলক কৰিছে নতুন নিয়ম বহিৰাজ্যৰ পৰা আহিলে কোভিড নিগেটিভ হ'লে 7 দিনৰ বাবে হ'ব লাগিব হোম কোৱাৰেণ্টাইন এক নিৰ্দেশনাৰ জৰিয়তে সদৰি কৰিছে এই নিয়ম বিমান বা ৰেল জৰিয়তে আহি কোভিড পৰীক্ষা কৰোৱাটো বাধ্যতামূলক কৰিছে প্ৰশাসনে প্ৰকাশ কৰা নতুন নিৰ্দেশনা অনুসৰি 7 দিনৰ পিছতহে পৰিয়ালৰ অন্য সৈতে মিলিব পাৰিব আনহাতে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কৰা টুইট অনুসৰি 21 এপ্ৰিলৰ দিনটোত গুৱাহাটী বিমানবন্দৰত 62গৰাকী লোক কোভিড পজিটিভ লোক ধৰা পৰিছে এই সংখ্যা পিছলৈ RTPCR টেষ্টত অধিক বৃদ্ধি পোৱাৰ আশংকা কৰিছে এবাৰ দিচাং ৰিজৰ্টত চলিছে কংগ্ৰেছৰ বৈঠক কালিৰে পৰা বাহৰ ৰিপুণ বৰা এবাৰ দিচাং ৰিজৰ্টত চলিছে কংগ্ৰেছৰ বৈঠক কালিৰে পৰা বাহৰ ৰিপুণ বৰা গুৱাহাটী মহানগৰ সমীপৰ সোণাপুৰ দিচাং ৰিজৰ্টত কালিৰে পৰা বাহৰ পাতিছে অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ৰিপুণ বৰাই 1004 নম্বৰ কোঠাত যোৱা নিশাৰে পৰা বাহৰ পাতি থকাৰ বিপৰীতে আজি পুৱাৰ পৰা কংগ্ৰেছৰ দলৰ অন্য বাকীসকল প্ৰাৰ্থী এজন এজনকৈ আহি উপস্থিত হৈছে সেই ৰিজৰ্টখনত যিমানে নিৰ্বাচনৰ ফলাফল ঘোষণাৰ কাষ চাপিছে সিমানে হৰ্চ ট্ৰেডিঙৰ আশংকাত খেদি পৰিছে কংগ্ৰেছৰ দলটো সাংবাদিকৰ আগত দিয়া মন্তব্য অনুসৰি বিজেপিয়ে পৰাজয়ৰ আশংকাত কি কৰে ঠিক নাই সেয়ে সাৱধানতো স্বাভাৱিক কংগ্ৰেছৰ প্ৰাৰ্থীসকলে হয়তো কোনো গোপন স্থানত ৰখাৰ বাবে এই বৈঠক সকলো কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী উপস্থিতৰ পিছত বৈঠকৰ পিছতে জানিব পৰা যাব বৈঠকৰ উদ্দেশ্য কি পৰীক্ষা স্থগিতৰ দাবী জনাইছে কটন গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ শিক্ষাৰ্থী প্ৰতিবাদ ৰাজ্যত কোভিডৰ সংক্ৰমণৰ দ্ৰুতগতিত বৃদ্ধি পাবলৈ ধৰিছে কোভিডৰ আগ্ৰাসী ৰূপে ৰাজ্যত জটিল পৰিস্থিতিৰ সৃষ্টি কৰিছে এনে আতংকময় পৰিস্থিতিৰ মাজতে কটন বিশ্ববিদ্যালয়ৰ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰাত তীব্ৰ বিৰোধিতা কৰিছে বিশ্ববিদ্যালয় দুখনৰ শিক্ষাৰ্থীসকলে বিশেষকৈ কটন বিশ্ববিদ্যালয়ে অহা 23 এপ্ৰিলৰ পৰা স্নাতকৰ প্ৰথম বৰ্ষৰ প্ৰথম জন্মাষিকৰ পৰীক্ষা অনুষ্ঠিত কৰিবলৈ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে বুধবাৰে কটনিন জাগৰণ মঞ্চ আৰু সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ কটন বিশ্ববিদ্যালয়ে গোটেই বিশ্ববিদ্যালয়খনৰ পঞ্চায়কৰ কাৰ্যালয় আৰু মূল প্ৰৱেশ পথত প্ৰতিবাদ সাব্যস্ত কৰে শিক্ষাৰ্থীসকলে ছেভ দ্য ষ্টুডেণ্ট ছেভ দ্য ফিউচাৰ উই ডোণ্ট নট ৱান টু ডাই ইমিডিয়েট অফলাইন এক্সাম ইজ নট এন অপশ্যন এক্সাম ইন কোভিড ইন চুইচাইড আদি শ্লোগান লিখা প্লে কাৰ্ড হাতে হাতে লৈ প্ৰতিবাদ সাব্যস্ত কৰে কটনিন জাগৰণ মঞ্চৰ সভাপতি প্ৰতিম ৰাজ মেলি সাধাৰণ সম্পাদক ঋষিকেশ মেধি ছাত্ৰ সন্থাৰ কটন বিশ্ববিদ্যালয় গোটৰ সভাপতি ঋষিকেশ দত্ত সাধাৰণ সম্পাদক প্ৰাঞ্জল সোণোৱাল আদি নেতৃত্বত গুৱাহাটী
শিক্ষার্থীসকলে করোনা মহামারীর দ্বিতীয় ঢৌয়ে রাজ্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীসকলের স্বাস্থ্যের দিকটো গুরুত্ব সহকারে বিবেচনা নকরাকে পরীক্ষা অনুষ্ঠিত করবলে লওয়া সিদ্ধান্ত কোনো কারণতে গ্রহণযোগ্য হব নয় বলে মন্তব্য করে। সাবধান, অবশেষত ধরা পড়ল ডাবল মেট্রিন কোভিড আক্রান্তর লোক। সাবধান, অবশেষত ধরা পড়ল ডাবল মেট্রিন কোভিড আক্রান্তর লোক। প্রথমবার ডিব্রুগড় ডাবল মেট্রিন কোভিড ধরা পড়েছে। ডিব্রুগড় বিমানবন্দরত আজি এই করোনা অধিক ভয়ঙ্কর ভাইরাসবিধ ধরা পড়ে। জানিবা মতে আক্রান্ত লোকগুলি মহারাষ্ট্রের আছে। মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই বিষয়ে টুইট করে এই বিষয়ে সদরি করেছে যে লগতে সকল লোককে অধিক সজাগ হওয়ার আহ্বান জানিয়েছে, কিয়নো এই ডাবল মেট্রিন কোভিড অতি ক্ষিপ্রতারে সংক্রমণ হয়। ইফালে কর্মচারীসকলের কারণে বহুতে গুরুত্বপূর্ণ একটা খবর লাগিছে। জুন জুলাইত রাজ্যিক কর্মচারী নাপাব নাকি দরমহা? সদ্য সমাপ্ত অসম বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হব অহা 2 মে'ত। তেনে পরিপ্রেক্ষিতে বিরোধী কংগ্রেস পার্টি দাবি করেছে যে রাজ্যত অহা জুন আর জুলাই মাহর দরমহা দিবপরাকে পর্যাপ্ত ধন নাই। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি রিপুন বরা মন্তব্য করে যে বিজেপির অদূরদর্শিতার রাজকোষ আজি উদং মাহে দরমহা দিয়ার প্রয়োজন হয় প্রায় 3,000 কোটি টাকা। রিপুন বরে বিজেপিক তুলাধনা দি কয় যে বিজেপি এই কথা আগতে গম পাইছিল, সেইভাবে বিভিন্ন ঠাইরপরা ধার লই সরকার চলাই আছিল। এতিয়া রাজকোষত ধরে নেই সর্বানন্দ সোণোৱাল কেন্দ্রের আগত ব্যর্থ হয়েছে। আমি জয়যুক্ত হলে কেন্দ্রীয় সরকারের সঁহারি নাপাম, কিন্তু আমার সহায় করবলে বাধ্য। আমি ভিক্ষা খুঁজব যা নাই, আমি আমার প্রাপ্য বিচারিহে যাম, বিজেপিয়ে রাজকোষ উদং করে থ গেছে। ইফালে ধেমাজিত কোভিড আক্রান্তর সংখ্যা 125 বৃদ্ধি করেছে। বৃদ্ধি করা ধেমাজি জেলা প্রশাসনে জারি করা প্রতিরোধ নির্দেশনা সম্পূর্ণ সঁহারি জানিয়েছে স্থানীয় ব্যবসায়ীসকলে। সন্ধ্যা এতে বন্ধ করলে ব্যবসায়িক প্রতিষ্ঠান। বৃহস্পতিবার তৎকালীনভাবে বলবৎ হওয়াক ধেমাজি জেলা প্রশাসনে সরকারি আর বেসরকারি সকল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত রাখার নির্দেশনা জারি করেছে। মহামারী করোনার দ্বিতীয় প্রবাহে সমগ্র দেশতে সংহারী রূপ ধারণ করা সর্বত্রে শঙ্কিত হয়ে পড়েছে জনসাধারণ। দেশের মুখ্য শহর সমূহের সমান্তরালভাবে করোনা ত্রাসের সৃষ্টি করেছে রাজ্যত। দৈনিক সহ লোক আক্রান্ত হওয়ার শঙ্কিত হয়ে পড়েছে স্বাস্থ্য বিভাগের প্রশাসন। করোনা ভয়াবহ সংক্রমণ রোধের রাজ্য সরকারে ইতিমধ্যে জেলার প্রশাসন সমূহে প্রেরণ করেছে কতবোর গুরুত্বপূর্ণ নির্দেশনা। প্রতিখন জেলার প্রশাসনে ইতিমধ্যে সুচারুরূপে পালন করে গেছে প্রতিরোধ নির্দেশনা। আনন্দ জেলাসমূহের সমান্তরালভাবে ধেমাজি জেলা প্রশাসনে জারি করা প্রতিরোধ নির্দেশনালে সম্পূর্ণ সঁহারি জানাইছে স্থানীয় ব্যবসায়ীসকলেও। সন্ধ্যাতে বন্ধ করলে ব্যবসায়িক প্রতিষ্ঠান। ইফালে বৃহস্পতিবার তৎকালীনভাবে বলবৎ হওয়াকে ধেমাজি জেলা প্রশাসনে সরকারি আর বেসরকারি সকল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত রাখার নির্দেশ জারি করেছে। সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগে সদরি করা তথ্য অনুসারে বুধবার দিনটি ধেমাজিত পুনের 14 লোক দেহত ধরা পড়েছে করোনা অবস্থিতি। পিছত সর্বমুঠ 125 আক্রান্তর সংখ্যা বৃদ্ধি পাইছে। ইয়ারে 4 আক্রান্তক ধেমাজি কোভিড চিকিৎসালয়ত ভর্তি করার বিপরীতে 16 আক্রান্তক হোম আইসোলেশনত থাকার নির্দেশ প্রেরণ করেছে। আনহাতে 1 আক্রান্ত ডিব্রুগড়ত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হওয়ার পাছত বর্তমান মুঠ 104 লোক আক্রান্ত হয়ে আছে। কোভিড বুধবারে 5 মৃত্যু, 1,665 আক্রান্ত, গুয়াহাটী মহানগরীত 76 পজিটিভ। সমগ্র দেশের লোকতেও কোভিডের সংক্রমণে ভয়াবহ রূপ ধারণ করার লক্ষ্য হয়েছে। বুধবার দিনটি রাজ্যখান কোভিডত আক্রান্ত হয়ে 5 লোক মৃত্যু মুখত পড়ার নতুনক 1,665 লোকের দেহত ধরা পড়েছে কোভিডের অবস্থিতি। রাষ্ট্রীয় স্বাস্থ্য অভিযানে জানা অনুসারে বুধবার দিনটি রাজ্যখান 5 কোভিড রোগী মৃত্যু মুখত পড়ে। ইয়ারে 2 ডিব্রুগড় জেলা আর 1 বরপেটা কাছাড় আর কামরূপ মহানগর জেলার। সেইদরে বুধবার দিনটি রাজ্যখান 1,665 লোকের দেহত ধরা পড়েছে কোভিড পজিটিভ। বুধবার দিনটি মুঠ 62,107 লোকের নমুনা পরীক্ষা করা হয়। দিনটি আক্রান্তর হার আছিল 2.68%। বুধবার আক্রান্ত হওয়া সকলের ভিতর 676 গুয়াহাটী মহানগরী। সেইদরে কামরূপ জেলার 125, নগাঁও জেলার 76 আর ডিব্রুগড় জেলার 67 লোক আক্রান্ত হয়েছে। আনহাতে বুধবার দিনটি সুস্থ হয়ে উঠার পরিপ্রেক্ষিতে 297 লোকে হাসপাতালের রিলিজ লাভ করেছে। মহারাষ্ট্রত আজি নিশা 8 লকডাউন। করোনার দ্বিতীয় ঢৌ মৃত্যু কিনিলে চারিওফালে, যার দেশের কেবাখনো ঠাইত লকডাউন প্রয়োগ করবলে বাধ্য হয়েছে প্রশাসন। মহারাষ্ট্রত আজি 22 তারিখের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। সদ্যহতে এই লকডাউন 1 মে'লে থাকিব। পরবর্তী সময়ত করোনা পরিস্থিতির উপর লক্ষ্য করে সিদ্ধান্ত গ্রহণ করব। এবার বিগত বর্ষের দরে একে দেশের সকল প্রান্ত করোনা সমানে প্রভাব নপরত একে লকডাউন ঘোষণা করা হওয়া নাই। অর্থনীতি বিধ্বস্ত করে দিয়ে জনজীবন অর্থনীতি মানদণ্ড নোহা করে দিয়ার এই লকডাউন, সেয়ে এবার করোনা অধিক প্রভাব পড়া ঠাইবরতে প্রয়োগ করা হয়েছে লকডাউন। মহারাষ্ট্রত আজি নিশা 8 লকডাউন ঘোষণা করেছে।
আর নতুন গাইডলাইন প্রকাশ করেছে সরকারি কার্যালয়ে কেবল মাত্র 15% কর্মচারী উপস্থিত থাকার নির্দেশনা জারি করেছে, যি পূর্বে 50% আছিল। অন্যহাতে বিয়া সভা আদিত কেবল মাত্র 25 জন লোক উপস্থিত থাকিব পাৰিব, তাকো কেবল মাত্র 2 ঘণ্টাৰ হব লাগিব এই অনুষ্ঠান। এই পর্যটনস্থলীত নৈশ কার্ফিউ ঘোষণা রাজ্য সরকারের কি কি খোলা থাকিব পর্যটকৰ বাবে। দেশজুৰি কোভিডৰ ব্যাপক সংক্রমণ, আমেরিকার চেৰ পেলে কোভিড আক্রান্তত আগবাঢ়িছে ভারত। দেশৰ শেহতীয়া পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখি দেশৰ বিভিন্ন প্রান্তত লকডাউন, নৈশ কার্ফিউ, সাপ্তাহিক লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রই। ভারতৰ জনপ্রিয় অবসর বিনোদনের স্থান গোয়াত বুধবারের পর অহা 30 এপ্রিললৈকে নৈশ কার্ফিউ ঘোষণা গোয়া সরকারের। রাজ্যখনত এদিন করোনার আক্রান্ত হয়েছে 26 জন লোকের, মৃত্যু হওয়াত নিশা 10 বজার পর 6 বজার নৈশ কার্ফিউ কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। রাজ্যখনের মুখ্যমন্ত্রী প্রমোদ সাইবন্তে বিয়া বাৰু বা অন্য অনুষ্ঠানত 50 জনকৈ অধিক লোক সমবেত হব নোৱাৰিব আৰু মৃতকৰ সৎকাৰত 20 জনকৈ অধিক লোক উপস্থিত থাকিব নোৱাৰিব। গোৱালৈ দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা লোকে অৱসৰ বিনোদন কাৰণে ভ্ৰমণ কৰিবলৈ যায়। ৰাজ্যখনত সম্প্রতি বিদ্যালয় মহাবিদ্যালয়, কোচিং প্রতিষ্ঠান, সুইমিং পুল, কোনো রাজনৈতিক সভা, খেল, সাময়িক ইভেন্ট আদি বন্ধ করা হয়েছে। আনহাতে রাজ্যখনের কেসিনো, সুরা বিপণীর রেস্টুরেন্ট, রিভার ক্রইজ, ওয়াটার পার্ক, মনোরঞ্জন পার্ক, স্পার্ক, মার্সাস পার্লার, সিনেমা হল, রাজহুয়া পরিবহন ব্যবস্থা সমূহ 50% লোকের অব্যাহত রাখব নির্দেশনা প্রদান করে। ইয়ারোপরি উপাসনাস্থলী সমূহ সদায় করে যাওয়া নিয়ম সমূহ ধর্মগুরু সমূহে করব পাৰিব। জরুরীকালীন ব্যবস্থার মেডিকেল স্টোর সমূহ খোলা থাকবে।